মাই গড, আপনি লাগেনি তো? ঠিক আছেন? তুরমিয়া গাড়ি দিয়ে ইচ্ছা করে ধাক্কা দিয়ে বললো লাগছে কিনা। না 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 না, আমি সেগুলো কেন দিব? আমি তো ঠিকই গাড়ি চালাচ্ছিলাম, আপনি গাড়ির উপরে এসে পড়লেন, আমি হর্ন দিতে আপনি শোনেননি। সরি, প্লিজ উঠুন উঠুন। আপনি আপনি কোথায় যাবেন? বাসায়। বাসায়, ঠিক আছে। আপনার ব্যাগ। আপনি উঠুন, গাড়িতে উঠুন, গাড়িতে উঠুন, আসুন। কোথায় যাবেন আপনি? আমি বুঝতে পেরেছি, আমি আমার ঠিকানা আপনাকে দিব আর আপনি বাসায় গিয়ে সব বলে দিবেন, তাই তো? না, এত বোকা এই শিকার না। আপনি যদি আপনার বাসের ঠিকানাটা আমাকে না বলেন, তাহলে আমি আপনাকে বাসে পৌঁছে দেব কি করে? ও, তাই তো। কি হয়েছে? বমি 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 এসেছে। ঠিক আছেন আপনি? ঠিক আছেন? ঠিক আছেন আপনি? এই যে শুনছেন, আপনার বাসার ঠিকানাটা, আপনি কি ঘুমিয়ে পড়ছেন? আপনি আপনি কিন্তু ঠিকানাটা এখনো বলেননি। এই যে হ্যালো, ঠিকানা আমি আপনাকে আমি জানলে ফেলে দিলাম, তাই না? না মানে ঠিক আছে, ইটস ইটস ওকে। তবে একটা কথা, আচ্ছা এত ড্রিঙ্ক করাটা কি ঠিক? বলেন, আজকে আমার জীবনের স্বাধীনতার শেষ দিন ছিল। মানে কালকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, সব কিছু যদি ঠিক থাকে তাহলে পরশুদিন থেকে আমার খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা, আমার রুচি, অভ্যাস যদিও জানি ঠিক হয়নি, একদম ঠিক হয়নি, বাসায় জানলে যে কি হবে, তবুও
বুড়ি হওয়ার পর নাতি পুতিকে গল্প করতে পারবো, একদিন একদিন অনেক এনজয় করেছিলাম। তো আপনি এখন বিয়ে করতে চাচ্ছেন না? কেন যাবো বলেন তো, এত কষ্ট করে লেখাপড়া করছি, আমার কি ইচ্ছে করে না আপনার মতো অফিস করতে, নিজের জন্য কিছু করতে, ফ্যামিলির জন্য কিছু করতে, দেশের জন্য কিছু করতে? আমাদের কি বাচ্চা কাছে পদের কোনো কাজ নেই নাকি? না 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 না, তা কেন হবে? তবে যেটা বললেন ওটা কিন্তু অনেক বড় কাজ, ওটা পারে আমরা পারবো না। আপনি কিন্তু বাসার ঠিকানাটা এখনো বলেননি। আপনি কিন্তু এখনো ঠিক কি মানে আমি কি ঠিক রাস্তায় যাচ্ছি? ওই যে ওই যে ওই যে ওইটা যাই ওই বাই রাস্তায়। হ্যাঁ ওই যে ওই ওই যে আমার বাসা। আপনার নাম যেন কি? জিপ। আমার নাম ইফতি। Good night, Ixti. Good night.